নুনমাতি আরক্ষীর জালত পলাতক অপরাধী ষোল্ল মাহ চব্বিশ দিনের পাছত গ্রেপ্তার বলাৎকারী রঙাঘরত নাবালিকা বলাৎকারী ঋতু দাস 2017 চনের 21 এপ্রিলত লম্পত ঋতু দাসের কামনার বলি হয়েছিল এগারী কিশোরী চকলেটর প্রলোভনে নরপিশাস্তুয়ে বলাৎকার করেছিল কিশোরীগীক কিন্তু কিশোরীর মুখেরে সমস্ত কথা গম পার পাছতে নুনমাতি আরক্ষীর কাক চাপিছিল নির্যাতিতার পরিয়াল ভুক্তভোগী পরিয়ালের এজাহারের ভিত্তিত পক্স আইনের অধীনত 240-17 নম্বর গোচর রুজু করেছিল নুনমাতি আরক্ষীয়ে লগে লগে পলায়ন করেছিল লম্পত ঋতু দাসে কিন্তু বিগত 16 মাহ 24 দিন পলাই ফুরার পাছত আরক্ষীর জালত পড়িল লম্পতো নুনমাতি পুলিশ ফোর্স এঙ্গেজ করে রাখা হয়েছিল লগেলগে নুখের তাকে আমি ধরেছি তার নাম হল ঋতু দাস গোপালনগর শিবনগর বলে কয় গোপালনগর শিবনগর আমি লগেলি আসতে পেয়েছি গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিত গোপালনগরের শিবনগরের নুনমাতি আরক্ষীকে গ্রেপ্তার করিলে লম্পত ঋতু দাসক সম্প্রতি আদালতের নির্দেশত ঋতু দাসক জেলে প্রেরণ করেছে নুনমাতি আরক্ষীয়ে নুনমাতির অজয় বর্মন নিউজ 18 নর্থ ইস্ট